নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিল অতি গভীর নিম্নচাপে তিন চার দিন দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জেলাতে ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে যার জেরে নদী নালা ফুলে ফেঁপে উঠেছে তবে নিম্নচাপ ইতিমধ্যে সরে গেছে অনেকটা দূরে দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরে গেল কিন্তু জল যন্ত্রণা কমছে না দক্ষিণবঙ্গ জুড়ে ইতিমধ্যে ঝাড়খণ্ডে প্রচুর ভারী বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে দামোদর অবাহিকা অঞ্চলে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হয়েছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন নদী নালা ড্যাম একদম জলে টয়টুম্বুর তার কারণে ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে বিভিন্ন ড্যাম থেকে ডিবিসি কিন্তু প্রচুর জল ছাড়ছে একই সঙ্গে দুর্গাপুর ব্যারেজ সহ বিভিন্ন ব্যারেজ থেকে কিন্তু ভালো পরিমাণে জল ছাড়া হচ্ছে লক্ষ লক্ষ কিউসে খাড়ে কিন্তু জল ছাড়ছে এবং ইতিমধ্যেই ডিবিসি তরফ থেকে বন্যা লাল সতর্কতা জারি করা হয়েছে তো এখন আমরা দেখে নেব কোন কোন বাদ থেকে কত পরিমাণে জল ছাড়া হচ্ছে লেটেস্ট কি কী আপডেট উঠে আসছে একই সঙ্গে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে কিন্তু আরও একটি নতুন নিম্নচাপ আসতে পারে দক্ষিণবঙ্গে যার জেরে দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগ আরও বাড়তে পারে তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের প্রত্যেকে জানাবো অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে অন্যদেরকেও ইনফরমেশনটি জানিয়ে দেবেন এবং সতর্ক করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি অতিগভী নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে এবং এই মুহূর্তে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরে গেছে এই মুহূর্তে অবস্থান করছে উত্তর মধ্যপ্রদেশ সংলগ্ন দিল্লি এবং সংলগ্ন পশ্চিম উত্তরপ্রদেশের ওপরে এবং যার কারণে এই অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং আগামী দু এক দিন কিন্তু বৃষ্টিপাত চলবে এই অঞ্চলে তারপরে ধীরে ধীরে কিন্তু নিম্নচাপটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ সিস্টেমটা শেষ হয়ে যাবে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রত্যেকটা জেলা নদিয়া মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকে বীরভূম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলা কলকাতা প্রত্যেকটা জেলায় কিন্তু আকাশ পুরো পরিষ্কার এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওপরে মালদা দুই দিনাজপুর সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলায় কিন্তু এখন পরিষ্কার ছা চকচকে আকাশ কোনো মেঘের দেখা নেই দু একটা জায়গায় উড়ো উড়ো মেঘ যাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গে নেই আপাতত এই মুহূর্তে কিন্তু বেড়ানোর জন্য একদম আদর্শ সময় এ সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে এবারে আমরা দেখতে পাচ্ছি যে আসাম এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারত সেখানে কিন্তু পরিষ্কার আকাশ মেঘালয় পরিষ্কার আকাশ ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু একই অবস্থা পরিষ্কার আকাশ উত্তর বঙ্গোপসাগরে কিন্তু কোনো মেঘ নেই দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশ এই মুহূর্তে গোটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে রয়েছে তবে আগামী সপ্তাহে কিন্তু নতুন একটা নিম্নচাপ আসছে দক্ষিণবঙ্গের দিকে যার ফলে কিন্তু আগামী সপ্তাহে শুরুর দিকেই আবারও পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটবে ভারী বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হওয়া শুরু হবে ডিভিসি থেকে রেকর্ড হারে জল ছাড়া হলো ডিবিসির বিভিন্ন বাদ সহ বিভিন্ন বাদ থেকে কত পরিমাণে জল ছাড়া হচ্ছে লেটেস্ট আপডেট কি কী উঠে আসছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা দেখে নেব যেখানে বলা হয়েছে আশঙ্কায় সত্যি হলো ডিবিসির একাধিক জলাধার থেকে রেকর্ড পরিমাণ জল ছাড়ার ফলে ভাসি হলো দক্ষিণবঙ্গ সোমবার থেকেই আশঙ্কা করা হচ্ছিল শক্তিশালী নিম্নচাপের কারণে ঝাড়খণ্ডে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে জল ছাড়ার পরিমাণ বাড়বে মঙ্গলবার দেখা গেল ডিবিসির মাইথন ও পান্সের বাদ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের দশটি জেলার বিস্তীর্ণ অংশ বন্যার কবলে পড়েছে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে নদী নালা খাল বিল এমনিতেই ভরেছিল তার সঙ্গে ডিভিসির ছাড়া জল যুক্ত হওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে সোমবার রাতে মাইথন ও পাঞ্চেত এই দুটি বাদ মিলিয়ে মোট আশি হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল মঙ্গলবার সকালে তা বেড়ে হয় আড়াই লক্ষ কিউসেক সেই জল আসে দুর্গাপুর বেড়েছে ফলে সেখান থেকে রাতে দু লক্ষ চুয়াত্তর হাজার কিউসেক জল ছাড়া হয় রাতে অবশ্য মাইথন এবং পাঞ্চেত এই দুটি বাদ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়ে দু লক্ষ কুড়ি হাজার কিউসেক করা হয় সূত্রের খবর দু সালের পর কখনও এত বেশি হারে জল ছাড়েনি ডিবিসি অন্যদিকে ঝাড়খণ্ডের রেখার গালুডি বাদ থেকে দু লক্ষ সাতান্ন হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে মাইথন পাঞ্চেতের ছাড়া জল বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এইসব জেলার বিস্তীর্ণ অংশ প্লাবিত করেছে গালুড়ি ছাড়া জলের বিপর্যয়ের মুখে পড়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়ার মুকুটমণিপুরে কংসাবতীর বাদ থেকে চল্লিশ হাজার কিউসে হারে জল ছাড়া হচ্ছে তবে ডিবিসি কর্তৃপক্ষের দাবি দামোদর অবৈক অঞ্চলে প্রচুর বৃষ্টি হওয়ার জন্যই তাদের এত জল ছাড়তে হচ্ছে রাজ্য সরকার আরও জানিয়েছে বীরভূম মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান জেলাও বন্যার কবলে পড়েছে রূপনারায়ণ দ্বারকেশ্বর শিলাবতী কেলেঘাই কপালেশ্বরী দুর্বাচুরি সহ অন্যান্য নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি চলে এসেছে যে কোনো সময় আরও বিপত্তি ঘটতে পারে এবারে দেখুন বন্ধুরা ডিবিসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিবিসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যে লেটেস্ট আপডেটটা জারি করা হয়েছে জল ছাড়ানি এবং বন্যা পরিস্থিতি নিয়ে সেখানে বলা হচ্ছে যে আজকে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখ সকাল আটটা বাজে সাত মিনিট ছাব্বিশ সেকেন্ড এই সময়ে যে আপডেটটি দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে বন্যার কিন্তু লাল সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ সত্তর হাজার কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে এই যে জলটা ছাড়া হচ্ছে এই জল কিন্তু প্রথমে আসবে দুর্গাপুর তারপরে সদরঘাট হয়ে তারপরে সুরেখালনা তারপরে চাপাডাঙ্গা হয়ে আমতায় আসবে এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছে ডিবিসি থেকে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার তারিখ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং এই দুই জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কম থাকবে যেখানে ছাব্বিশ থেকে ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে বৃষ্টির আর বাকি বলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাতে কিন্তু আরও কম সম্ভাবনা থাকবে অর্থাৎ আইসোলেটেড রেনফল অর্থাৎ পঁচিশ শতাংশের নিচে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে উত্তরবঙ্গে এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলার জন্য কিন্তু স্ক্যাটার ডেনফল অর্থাৎ ছাব্বিশ থেকে ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে বৃষ্টির আর বাকি মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আইসোলেটেড রেনফল অর্থাৎ আরও কম বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ পঁচিশ শতাংশের নিচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা বঙ্গজুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত আজকে নেই বললেই চলে নেক্সট আগামীকাল উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের জন্য যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার জন্য কিন্তু একই স্ক্যাটার রেনফলের সম্ভাবনা অর্থাৎ ছাব্বিশ থেকে ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে বৃষ্টির বাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কিন্তু আইসোলেটেড রেনফল অর্থাৎ অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি হবে না বলেই চলে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট মতো চান্স রয়েছে বৃষ্টির অর্থাৎ খুব একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে নেই